সীমান্তে প্রচুর ফেন্সিডিল পাচারকারী সহ আটক চার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা পঞ্চাশ বোতল ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে পাচারের পূর্বে একশো নম্বর ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জনরা হাতে হাতে পাকড়াও করে পাচারকারী বছর পঁচিশের কৌশিক রায়কে তার কাছ থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ বোতল ফেন পাশাপাশি সীমান্তে এক নাবালিকা নাবালক ও যুবক সহ মোট তিনজনকে আটক করে সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী পাচারকারী ও তিন বাংলাদেশি সহ মোট চারজনকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এদের বাড়ি বাংলাদেশের যশোহরের নড়াইল গ্রামে কি উদ্দেশ্যে যশোহর থেকে সাতক্ষীরা জেলায় এসে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ঢুকলো বিএসএফ এর নজর এড়িয়ে তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন চিহ্ন প্রশ্ন উঠেছে সীমান্ত সুরক্ষা নিয়েও কি উদ্দেশ্যে যশোহরের এই নাবালক নাবালিকা ও যুবক তিনজন ভারতে প্রবেশ করলো কি উদ্দেশ্য ছিল কেনই বা এদেশে ঢুকলো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ